সুস্বাদু জিলাপির রোগ নিরাময়ে মারাত্মক কিছু গোপনীয় কাজ রয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং তা অবশ্যই জানতে হবে। কারণ হচ্ছে রিসেন্টলি রোজার মাস আসছে এবং এই রোজার মাসে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে জিলাপি চলে না বা জিলাপি চিনেন না। অনেকেই আছেন যে জিলাপি খাচ্ছেন, আসলে জিলাপি যে আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী তা অনেকেই জানেন না। তো বন্ধুরা, আজকে এই সব তথ্য তুলে ধরবো জিলাপির বিষয়ে, জিলাপি খেলে কি কি শরীরের উপকার হবে আমাদের এবং জিলাপি খেলে কি কি ক্ষতি হতে পারে। সেই সাথে বলে দিচ্ছি, আমি হচ্ছি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই সংযুক্ত থাকবেন ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে করে কোনো কিছু মিস না হয়, কারণ এই ভিডিওটিতে আমি জানিয়ে দেবো কিছু গোপনীয় ট্রিক্স এবং তথ্য যা আপনারা আগে কখনো শুনেননি। তো চলুন প্রথমে আমরা জেনে নেই এই জিলাপি বিষয়ে, এই জিলাপিটি কোথা থেকে এসেছে এবং উৎপত্তি স্থল কোথায়। এই জিলাপিটি বাংলাদেশ পরেও উপমহাদেশের যেমন ভারত, নেপাল, পাকিস্তান ইত্যাদি দেশে খুবই জনপ্রিয়, কারণ এটি একটি মিষ্টান্নর ভিতরে পড়ে এবং এটি বহু হাজার বছর ধরে চলে আসছে যে কোনো জনপ্রিয় অনুষ্ঠানে অথবা রমজানে অথবা কোনো আকর্ষণীয় অনুষ্ঠানে এই জিলাপি ছাড়া হয় না। এই জিলাপিটি পুরনো বর্ণনায় লিখিত পাওয়া যায় যে মোহাম্মদ বিন হাসান আল জুগদাদির লিখিত 1300 শতাব্দীর রেসিপি বইতে তিনি উল্লেখ করে গিয়েছেন যে এই জিলাপির রেসিপিটি কিভাবে জিলাপি তৈরি করতে হবে এবং কিভাবে প্রস্তুত করতে হবে। এই রেসিপি বই থেকেই জানা যায় জিলাপি কিভাবে তৈরি করতে হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটি চলে আসছে এই রূপেই। তবে এই জিলাপিটির নাম ভিন্ন ভিন্ন, ইরান অথবা পৃথিবীর অন্যান্য দেশে অনেক নামে এটি অনেকেই চিনেন। যেমন বাংলাদেশে তো বলেই দিলাম যে জিলাপি, সেই সাথে আছে জুলবিয়া, জারেবি, জেরি ইত্যাদি। তো চলুন এবার আমরা জানি এক টুকরো জিলাপির মধ্যে কি কি পরিমাণে ভিটামিন আছে এবং কি কি পরিমাণে উপকারী উপাদান আছে। এক টুকরো জিলাপির মধ্যে আপনারা পাবেন ফ্যাট 2.2 গ্রাম, প্রোটিন 0.2 গ্রাম, কার্বোহাইড্রেট 5.6 গ্রাম, ক্যালসিয়াম 0.5 মিলিগ্রাম, পটাশিয়াম 0.6 মিলিগ্রাম, সোডিয়াম 0.3 মিলিগ্রাম, আয়রন 0.1 মিলিগ্রাম, ভিটামিন এ 20.7 মাইক্রোগ্রাম। তো এই যতগুলো উপাদান সবগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন চলার পথে খুব প্রয়োজনীয়। আমরা যেভাবে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ছাড়া চলতে পারি না, ঠিক তেমনটাই দেয়া আছে এক টুকরো জিলাপির মধ্যে। তবে অবশ্যই সেটি গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই উপাদানগুলো আপনার ঠিক মতো কাজ করে বডির মধ্যে। চলুন আপনারা যে জিনিসটি জানার জন্য এতক্ষণ ধৈর্য ধরে আসছেন সেটি হচ্ছে আমাদের শরীরে এই জিলাপির টুকরোটা কিভাবে কাজ করে এবং কতটুকু উপকার করে। প্রথমেই যেটি তুলব সেটি হচ্ছে জন্ডিসের জন্য। যাদের জন্ডিস আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে জিলাপি খেতে পারেন, তাতে করে অনেক উপকারে আসবে। কারণ জিলাপির মধ্যে রয়েছে কিছু ভালো ব্যাকটেরিয়া। ভালো ব্যাকটেরিয়া বলতে আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া কাজ করে, একটি হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া, আরেকটি হচ্ছে ভালো ব্যাকটেরিয়া। তো ভালো ব্যাকটেরিয়া সবসময় আমাদের জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি থেকে দূরে রাখে। অনেক ধরনের সাধারণ ফ্লু আছে যেগুলা আমরা বুঝতে পারি না, জ্বর কাশি হলে চলে যায়। আর খারাপ ব্যাকটেরিয়া যেটি, সেটি আমাদের খুব দ্রুত বিছানায় ফেলে দেয় বা জ্বর বেশি বেশি হয়ে যায়। তো এই ভালো ব্যাকটেরিয়াটা খারাপ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। সেজন্য অবশ্যই আপনারা যদি, যাদের জন্ডিস আছে তারা প্রতিদিন সকালে দুটি করে খেতে পারেন খালি পেটে এই জিলাপি, তাহলে খুবই উপকারে আসবে। আরেকটি জটিল রোগ প্রায় সবার মধ্যে দেখা যায়, সেটি হচ্ছে মাইগ্রেন বা মাথা ব্যথা। তীব্র মাথা ব্যথা আছে অনেকেই দেখা যায়, ফার্মেসিতে গিয়ে বলেন প্যারাসিটামল দেন, মাথা ব্যথা, ডাক্তারের কাছেও যান, মনে করেন অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। এই ধরনের যদি আপনার মারাত্মক মাথা ব্যথা থাকে তাহলে জিলাপি খেতে পারেন। তবে মাথা ব্যথা বা মাইগ্রেনের জন্য যদি আপনারা জিলাপি খান তাহলে চরাচরভাবে খেলে হবে না। আপনারা এক গ্লাস দুধের সাথে যদি একটি জিলাপি খেয়ে নেন তাহলে আশা করি মাথা ব্যথাটা 10 মিনিটের ভিতরেই কমিয়ে ফেলবে। দুশ্চিন্তা বা মানসিক চাপ আমাদের কারো না কারো কোনো না কোনো সময় চলে আসে এর অজান্তেই, আর সেই দুশ্চিন্তা অনেক সময় আমাদের প্রেশার হাই করে দেয় বা বিভিন্ন সমস্যায় ফেলে দেয়। এই মানসিক চাপ আর দুশ্চিন্তা কমাতে আপনাকে অবশ্যই জিলাপির সম্মুখীন হতে হবে, কারণ এই জিলাপিটি আপনার মানসিক চাপ কমিয়ে দেবে এবং দুশ্চিন্তা দূর করবে। এই টাটকা জিলাপি যদি আপনারা খেতে পারেন, টাটকা বলতে আপনারা যদি গরম গরম অবস্থায় খেতে পারেন জিলাপি দুইটি, তাহলে অবশ্যই আমি বলবো মানসিক চাপটা কিছুটা হলেও আপনাকে প্রশান্তি দিবে। এবং মজার বিষয় হলো, আপনি যদি সারাদিন অফিসে কর্মব্যস্ত থাকেন, বাসায় এসে চেষ্টা করবেন একটি জিলাপি খাওয়ার জন্য। জিলাপি খাওয়ার পর আপনি দেখবেন যে কিভাবে আপনার মনে প্রশান্তি এসেছে। বলবো কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
এক কথাটি বলার কারণ হচ্ছে এই জিলাপিটি খেলে কারো উপকারে আসতে পারে এবং কারো অপকারে আসতে পারে। অপকারের বিষয়টি চলে আসার আগে আমরা উপকারটা জেনে নেই। তাদের স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্য কম বা ওজন কম, তারা কিন্তু প্রতিদিন 1 থেকে 2টি করে জিলাপি খেতে পারেন 1-2 মাস। তাতে করে এটির মধ্যে বিশেষ করে কিছু প্রোটিন আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, এমএসটির পরিমাণ বেশি। যে উপাদানের মধ্যে মিষ্টির পরিমাণ বেশি সেই উপাদানটি হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কারণ যারা স্বাস্থ্য বাড়াতে চান বা ওজন বাড়াতে চান তাদের জন্য জিলাপি মারাত্মক মহা ঔষধ। আর ক্ষতি বা উপকার কেন বলছি, কারণ হচ্ছে অনেকেরই ওজন বেশি, তারা কিন্তু এই জিলাপি খাওয়ার পর আবার ওভার ওয়েট হয়ে যাবে, এতে করে ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য অবশ্যই যদি জিলাপি খেতে হয় আপনাকে অর্ধেকটা খেতে হবে, আর না হয় 1 টুকরো খেতে হবে। পুরোটা খাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার এমনিতেই ওজন বৃদ্ধি। সেই সাথে আপনারা ওভার খাবেন না, ওভার বলতে 4-5টা করে খাবেন না বা লাগাতার বছর কা বছর বা 5-6 মাস খেতে যাবেন না। তাতে করে আপনার বদহজম হজম ডেকুর আসতে পারে, গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে। সেজন্য অবশ্যই নিয়মমতো নিয়মমাফিক খাবেন, 1 থেকে 2টি এর উপরে নয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন জিলাপি বিষয়ে। যদি রমজান মাসে বা সারা বছর এই জিলাপির ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। কারণ হচ্ছে পরবর্তীতে যে ভিডিওটা আনবো হয়তো বা আপনার উপকারে আসতে পারে। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।